আমি যখন অনেক ছোট ছিলাম তখন টেলিভিশনের একটি অনেক জনপ্রিয় অনুষ্ঠান ছিল আলি প্লাইলা আলি প্লাইলাতে অনেক সময় অনেক বড় বড় দানব চলে এবং অনেক বড় বড় জিন চলে তখন আমাদের অনেক অনেক ভয় এবং সময় দেখতাম লাইলার নায়ক যখন একটি চাদর বিছাতো সেই চাদরের উপর যখন আলি লাইলার নায়ক উঠে দাঁড়াতো তখন সেই চাদরটি আলি লাইলার সেই নায়ককে নিয়ে উড়ে চলে যেত তখন অনেক ছোট ছিলাম তো তাই আমাদের অনেক মনে হতো বা আমার অনেক মনে হতো যদি আমি এই এইরকম আলি লাইলার নায়কের মতো উড়ে বেড়াতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো আমার সেই ছোট সময়ের স্বপ্ন ঠিকই সত্যি হয়েছে এই অ্যাপটি দিয়ে এই অ্যাপটি দিয়ে আপনি যে কোনো জায়গায় উড়ে বেড়াতে পারবেন আপনি যদি আলিফ লায়লা নায়কের মতো উড়ে বেড়াতে চান তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনি সেটা করতে পারবেন কারণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আলিফ লায়লা নায়কের মতো উড়ে বেড়াতে পারবেন ফ্রেন্ডস আলিপ্লায়লা ভিডিও তৈরি করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর চালু করি প্লে স্টোর চালু করার পর প্লে স্টোরের বারে লিখতে হবে বিংকলি মিউজিক ভিডিও এডিটর বিংকলি লেখার পরেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে একটু সময় লাগতে পারে এবং এই ইন্টারফেসের পরেই তারপর নেক্সট এখানে একটি ক্লিক করবেন নেক্সট এখানে ক্লিক করার পর আবার নেক্সট এখানে একটি ক্লিক করবেন আবার নেক্সট এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করে দেওয়ার পর একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে এই অপশনটি চালু হয়ে যাবে তারপর এখানে ফেসবুক আইডি সিলেক্ট করে দিবেন এখান থেকে ফেসবুক আইডি সিলেক্ট করে দেবেন তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ করে দেবেন তারপর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এই অ্যাপটি চালু হয়ে যাবে তারপরে উপরের দিকে এখানে দেখতে পারবেন ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই ক্রস চিহ্নটি ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আলিপ্লার মতো ভিডিও তৈরি করার জন্য এই অপশনগুলো একটু এদিকে নিয়ে আসতে হবে এদিকে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ফান ফান এটা সিলেক্ট করে দেবেন ফান এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পার আলি প্লাইলার সেই ভিডিও অপশানটি চলে আসবে এখানে ফান সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন সেই ভিডিওটি এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আলি প্লাইলার ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন মেক ভিডিও মেক ভিডিও এখানে একটি ক্লিক করবেন মেক ভিডিও এখানে ক্লিক করার পর যদি কোনো ধরনের অ্যালাউ চায় আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন তারপর ফ্রি এখানে একটি ক্লিক করবেন ফ্রি ক্লিক করার পর যদি কোনো ধরনের অ্যাড আসে অবশ্যই অ্যাডগুলা গ্লোজ করে দিবেন তারপর এখানে গ্যালারি অপশন চলে আসবে যে পিকচারটি দিয়ে আপনি আলি মতো ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখান থেকে আপনি সেই পিকচারটি সিলেক্ট করে দেবেন যেমন আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে তারপরে আপনি দেখতে পারবেন এই পিকচারটি এখানে চলে আসবে এই পিকচারটি এখানে চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে একটি ক্লিক করবেন নেক্সট এখানে একটি ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য একটু সময় লাগতে পারে ততক্ষণ সময় আপনারা অপেক্ষা করবেন তারপর এখান থেকে এই ছবিটিকে সুন্দরভাবে এভাবে ধরে এই চাদরের উপরে বসিয়ে দেবেন এই চাদরের উপরে সুন্দরভাবে বসিয়ে দেবেন মাঝখানের দিকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর তারপরে যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আরেকটি ক্লিক করবেন নেক্সট এখানে ক্লিক করার পর একটু সময় নিতে পারে একটু সময় নেওয়ার পরেই দেখতে পারবেন এই ছবিটি আলি ছবির মতো হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এই ছবিটি সেভ করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন সেভ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এখানে এক্সপোর্টিং ইউর ওয়ার্ক মানে এই অপশনটি সেভ হওয়া শুরু হবে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরেই দেখতে পারবেন এটি সেভ হয়ে যাবে এখন এই ভিডিওতে আলি প্লালার মিউজিক দেওয়ার জন্য কাইম মাস্টার ব্যবহার করতে হবে কাইম মাস্টার অ্যাপটি ওপেন করতে হবে যদি আপনার মোবাইলে কাইম মাস্টার অ্যাপটি ওপেন না করা থাকে বা ইনস্টল না করা থাকে তাহলে এই ভিডিওতে মিউজিক দেওয়ার জন্য আল প্লেলার মিউজিক দেওয়ার জন্য কাইন মাস্টার অ্যাপটি ইনস্টল করে নেবেন কায়েন মাস্টার অ্যাপটি এখান থেকে ওপেন করে কাইন মাস্টার অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে একটু সময় লোডিং হবে একটু সময় লোডিং হওয়ার পরেই দেখতে পারবেন এই অ্যাপটি ওপেন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দ্বিতীয় অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন এখানে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করার পর যদি এই ধরনের কোনো অ্যাড আসে অবশ্যই অ্যাডটি ক্লোজ করে দেবেন অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর এখন ওই ভিডিওটি এখানে নিয়ে আসবেন ভিডিওটি নিয়ে আসার জন্য এখানে আপনি দেখতে পারবেন সেই ভিডিওটি দেখা যাবে আপনি ওই ভিডিওটি এখানে নিয়ে আসবেন যেমন আমি এই ভিডিওটি এখানে নিয়ে আসলাম তারপরে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর উপরের দিকে এই সাইডটি দেখতে পারবেন গোল বৃত্তের মধ্যে একটি চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ভিডিওটি এদিকে নিয়ে এসে ছেড়ে দেবেন এখন এখানে আলি প্লালামি নিয়ে আসার জন্য লেয়ার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন মিডিয়া মিডিয়া এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আলিপ্লায়াল্লা মিউজিকটি পেয়ে যাবেন যদি আপনার মোবাইলে আলি ফ্লাইলা মিউজিক ডাউনলোড না করা থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে অথবা গুগল থেকে আলি মিউজিকটি ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আলি প্লাল্লাহ মিউজিকটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আলি আলি প্লাল্লাহ মিউজিকটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন এই আলিপ্লাইলা মিউজিকটি চলে আসবে এখানে চলে আসার পর এখান থেকে আলিপ্লাইলা মিউজিকটা আপনি কেটে দেবেন যেটুকু বেশি হবে মিউজিক সেইটুকু কেটে দেবেন কাটার জন্য এই বারটা এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন কেসি একটা চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে মাঝখানের যে অপশনটা দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই অপশানটি কিন্তু কেটে গেছে তারপর এখান থেকে দেখেন যখন আমি মিউজিক নিয়ে আসলাম তার সাথে সাথে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার চলে আসছে এই ব্যাকগ্রাউন্ড পিকচারকে ডিলিট করার জন্য এখানে আপনি ওই লেয়ারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পারবেন এক্সট্রাক অডিও এক্সট্রাক অডিও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচের দিকে আরেকটি লেয়ার চালু হয়ে যাবে নিচের দিকে আরেকটি লেয়ার কপি হয়ে যাবে তারপর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড পিকচারটি এখান থেকে ডিলেট করে দেবেন ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ডিলেট লেখা আছে এখানে ডিলেট লেখা থাকবে এই ডিলেট অপশন এখানে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন তারপর এখানে যদি আপনি এখন প্লে করেন তাহলে দেখতে পারবেন এই ভিডিওটির সাথে আলি প্লেলার বাজনা চলে আসবে যেমন আমি এখান থেকে প্লে করলাম প্লে করার সাথে সাথে দেখেন এই ভিডিওতে আলি প্লেলার বাজনা চলে আসছে এই ভিডিওকে সেভ করার জন্য উপরের দিকে যেখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দিকে দেখতে পারবেন লো এবং হাই যদি এই অপশনটি লো এই দিক সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনি হাই এদিক সিলেক্ট করে দেবেন হাই এই দিক সিলেক্ট করে দেওয়ার পর এক্সপোর্ট এখানে একটি ক্লিক করবেন এক্সপোর্ট এখানে ক্লিক করার পর যদি কোনো ধরনের অ্যাড আসে ক্লোজ করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন এই এক্সপোর্টিং মানে এই ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজে আপনার ছবি দিয়ে আলি প্লাইলা মিউজিক দিয়ে আপনি আলিপ্লাইলা ভিডিও তৈরি করতে পারবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ